আজ রূপার জন্য কত বড় একটা দিন, তুমি সেটা দেখবে না? হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবে। দিদিভাই, কি গো তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে কতবার কল করেছি বলো তো। ও ফোনটা ব্যাগে ছিল, মিস কল হয়ে গেছে, শুনতে পারিনি। তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ না, শরীর খারাপ করছে না। বসো তুমি, বসো। বাড়ি যাবে না রে? ঠিক আছে। আমার মনে হচ্ছে আজকে আমাদের আরেক নাতনি, তার সাথে দেখা হতে পারে। কি বলছো লাবণ্য? কি হলো? মা কাকে দেখে এলেন? ও এখানেও? তোমার আবার কি হলো? সেরকম হলে চলো আমরা বেরিয়ে যেতে পারি। না না ঠিক আছে, আমি বললাম তো একটা প্রোগ্রাম দেখতে এসেছি, দেখে যাব, চিন্তা করো না। আজকের এই ইন্টার স্কুল সেলিব্রেশনে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানের শুভ সূচনা করছে আমাদের স্কুলের দুজন স্টুডেন্ট, সোনা সেনগুপ্ত আর টিয়া আশা মুখার্জি, তাদের ডান্স পারফরমেন্স দিয়ে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এই পারফরমেন্সটা করতে পারবো না। আসলে সোনার সঙ্গে আমাদের স্কুলের আরেক স্টুডেন্ট তিয়াশার নাচার কথা ছিল, কিন্তু আসার পথে সে পায়ে চোট পেয়েছে, তাই সে আসতে পারবে না। তাই আমরা এই পারফরমেন্সটি স্কিপ করে কম্পিটিশনের পরের ধাপে এগিয়ে যাচ্ছি। লাবণ্য, একটু যাও না ওর কাছে, ওকে একটু সামলাও। হ্যাঁ, যেতে তো হবেই, তো কান্না থামাবে না। কি হয়েছে সোনা মা, তুমি কাঁদছো কেন? দিদিভাই, দিদিভাই আমি নাচবো না। তুমি নাচবে, কিন্তু এখন নয়, পরে। হ্যাঁ, এখন আমরা নিচে গিয়ে বসবো, সোনা ডান্স হবে। হ্যাঁ, আপনারা এক্ষুনি ঠিকই শুনলেন, সোনার ডান্স হবে। আর সোনার সঙ্গে যে নাচতে চলেছে তাকেও আমরা খুঁজে পেয়েছি। সে আর কেউ নয়, সোনার বন্ধু রূপা। কি কি নাম বললো সূর্য? রূপা? দাদা, রূপা ওখানে কি করছে? এটা তো সে পাকা মেটা। তোমার মায়ের নাম? টিপা। তুমি একসঙ্গে নাচবে? তুমি তো আমরা সুরেই পড়ো না। ঠিক বলেছে সোনা মা। তাহলে কি হবে এখন? তাহলে রূপা এবার থেকে এই স্কুলেই পড়বে, আর রূপার সব পড়াশোনার দায়িত্ব আমি নিলাম আজকে থেকে, কেমন? না, আপনার কোনো অধিকার নেই ডাকতে পারবো। যে বাবা তার মেয়ের দায়িত্ব নেয় না, তার পড়ার দায়িত্বও নেবে না। না না, আমাকে এসব আটকাতেই হবে, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি করছোটা কি তুমি? দাদা আমাকে আটকিও না, ওখানে আমার মেয়ে আছে, আমাকে যেতেই হবে। আরে মেয়েটা এখন না যাবে, এখন কি তুমি ওকে আটকাবে? দাদা প্লিজ তুমি বসো, তুমি বসো, শান্ত হও। হ্যাঁ বসো, বসো, এখানে বসো, হ্যাঁ বসো। ওই রূপা, দীপা সূর্যর আরেক মেয়ে, আমাদের বংশধর, আমাদের আরেক বংশধর। আমাদের নাতনিরা বাবা মায়ের মেশানো হয়েছে সূর্য দীপার মতো। আচ্ছা রূপা, রূপা ডাক্তারবাবু মিলে তো সব ঠিক করে ফেললো, কিন্তু এবার যদি এটা রূপার মা অ্যালাউ না করে তাহলে তো রূপার মন ভেঙে যাবে, রূপা কষ্ট পাবে। রূপার সব আনন্দটাই মাটি হয়ে যাবে। এটা তুমি ভুল বলছো, রূপা জানে যে তুমি খুব ভালো, কিন্তু তুমি তো রূপার মাকে জানো না। রূপার মা না কাউকে কষ্ট দেয় না, নিজে কষ্ট পায়। রূপার মা কোনোদিনও রূপার আনন্দ নষ্ট করতে দেবে না। মা কাছে ফোন করতে গেছে, এসে যখন দেখবে আমি নাচ করব, আমি এই বড় স্কুলে পড়ব, তখন আমার মায়ের থেকে খুশি কেউ হবে না, বুঝলে? সত্যি তো, এতে যে আমার রূপার খুশি লুকিয়ে আছে, আর আমি সেটাকেই নষ্ট করতে যাচ্ছিলাম। তোর আনন্দ মাটি করে নয় মা, তবে তোর ডাক্তারবাবুর কাছ থেকে আমায় উত্তর নিতেই হবে। আমার সাথে এই ছোট্ট রূপার আলাপ হয় একটি মেডিকেল ক্যাম্প থেকে। আমি ওকে যখনই দেখি আমার মনে হয় না, আমার মনে হয় না, এটা আমার মনের বিশ্বাস, ও একদিন অনেক দূর যাবে, সমাজে অনেক অনেক প্রতিষ্ঠিত হবে, অনেক বড় হবে। তুমি চলে যাচ্ছ, অন্তত মেয়ের নাচটা দেখে যাও। দেখলে তো তোমার মেয়ে কি বললো, যে তার মা তার কোনো কাজে কোনোদিন বাধা দেয়নি। এখন তুমি চলে গেলে ও কষ্ট পাবে না। কাকাই, ও কাকাই, বালি আর সুগ্রীব একসাথে নাচ করবে এবার, স্টেজ ভেঙে না পড়ে। বলছিস রে? হ্যাঁ, এরকম সম্পর্ক রেখে দুজনের? আরে তুমি জানো না ওদের দুজনকে একসাথে ছেড়ে দিলে কি করে? তুই দেখতে থাকো। রূপার মাকে আমি অনুরোধ জানাচ্ছি একবার মঞ্চে আসার জন্য। আপনি যেখানেই থাকুন না কেন একবার প্লিজ স্টেজে আসুন, প্লিজ। কিছু না, আমি এই পাতা মেটার সঙ্গে নাচবো না। বাবা তুমি টিয়ার সাথে ঠিক করে দাও, আমি টিয়ার সঙ্গেই নাচবো। মা এমন বললে হয় না, তো টাইম লাগবে রিকভার করতে, ও তো চোট লেগেছে। তোমার সাথে তো রূপা নাচবে বললো, আর কোনো প্রবলেম হবে না, ও এখন থেকে তো এই স্কুলেই পড়বে, আর তোমরা দুজন তো ফ্রেন্ড হয়ে গেছো। রূপার সাথে এখন ভাব করে নাও, পরে ঝগড়া করবে। আমি কি ঝগড়া করি? ও বাবা তুমি করো না বুঝি ঝগড়া। ঠিক আছে, স্টেজের মধ্যে এগুলো করতে নেই। কি হচ্ছে মা, কি হচ্ছে? রূপা হ্যান্ড চেক করো। এদিকে তাকাও, তুমিও তাকাও, ওইটা দেখি। হ্যাঁ ওই হাতটা, ভাব। থাকুন, আপনার দুই মেয়ে একসাথে। কিন্তু আপনি যদি জানতে পারেন যে রূপা আমার আর আপনার মেয়ে, তাহলে এখন যা করছেন তা করতেন। অনুরাগের ছোঁয়া মোড় ঘোরানো সপ্তাহ 16 থেকে 20 জানুয়ারি রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।